জামাল ভুঁইয়া বাংলাদেশের, জামাল ভুঁইয়া ডেনমার্কের। লাল সবুজের প্রেমে পড়ে এসেছেন এ দেশে, তার আবেগ আছে ইউরোপেও। ডেনিশদের সফলতায় উচ্ছ্বসিত হন তিনি, ঠিক তেমনি ব্যর্থতায় মুষড়ে পড়েন। এবারের ইউরো মাতাচ্ছে ডেনমার্ক। 29 বছর পর উঠে গেছে সেমিফাইনালের মঞ্চে। সব ম্যাচেই চোখ রেখেছেন জামাল, আর তাই আত্মবিশ্বাসও পাচ্ছেন। ইংল্যান্ড ফেভারিট, তবে ম্যাচটা সহজ হবে না বলেই মত তার। চান্স আছে, কারণ লাস্ট দুইটা ম্যাচ ইংল্যান্ডের সাথে খেলছে, ওরা একটা দিচ্ছে আর একটা ড্র করছে। সো এখন মানে সবাই মনে করতেছে ইংল্যান্ড ইজি জিতবে, কারণ বাট আমি মনে করি এটা একটা ডিফিকাল্ট ম্যাচ হবে। ডেনমার্ক শুধু 50 লাখ মানুষ, সো ওরা একটা মানে অনেক ছোট দেশ, কিন্তু এটা এত বড় অ্যাচিভমেন্ট। দল জিতলে উৎসবের উপলক্ষ তৈরি হয়, হচ্ছে কোপেনহেগেনেও। বন্ধুরা ডেনমার্ক থেকে ভিডিও পাঠাচ্ছেন জামালের জন্য, হিংসে হয় আবার আবেগেও ভাসেন, তবে উদযাপনের চেয়ে তার কাছে দায়িত্বটাই মুখ্য। আই উইশ আই ওয়াজ ইন কোপেনহেগেন রাইট নাও, বাট আমার কাজ আছে এই জন্য আমি যাইতে পারি না। সো বাট আই উইশ আই ওয়াজ ইন কোপেনহেগেন টু সেলিব্রেট, কারণ আমার সব বন্ধু ভিডিও প্রত্যেকদিন পাঠাইতেছে। সো একটু জেলাস আছি, আমার জন্ম ডেনমার্ক, আর কিন্তু আমার মাম অ্যান্ড ড্যাড কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। সো দুইটা দেশ তো আমি মানে অনেক ভালোবাসা আছি। সো যখন ডেনমার্কে জিতবে আমি খুশি, যখন বাংলাদেশ জিতবে আমি খুশি। জামাল ভুঁইয়ার দুই বন্ধু খেলছেন ডেনমার্কের হয়ে, একজন থমাস ডিলেইনি দলকে সেমির মঞ্চে তুলেছেন গোল করে, আরেকজন ড্যানিয়েল ভাসো পারফর্ম করে চলেছেন। এই ব্যস্ত সময়ে নিয়মিত যোগাযোগ না হলেও শুভকামনা কাপ্তানের। আমি প্রত্যেক ম্যাচ দেখছি ডেনমার্কে খেলা, আর আমার ডেনমার্কের দুইটা ফ্রেন্ড আছে, ওরা খেলতেছে, একজন কোয়ার্টার ফাইনালে গোল করছে। সো মানে আমি খুব খুশি। একজন হচ্ছে ড্যানিয়েল ভাস, আর একজন হচ্ছে থমাস ডিলেইনি। সো এখন তো ওরা মানে অনেক মানে ওরা কনসেন্ট্রেট করে খেলার সময়, সো এখন তো কোনো মানে আমি কিছু বলি না, বাট পর আমি বলবো কনগ্রাচুলেশন। আমরা একসাথে হাই স্কুলে গেছি, তারপরে কলেজের সাথে গেছি, তারপরে সেম ক্লাবে গেছি খেলছি, আর এটা ড্যানিয়েল ভাস। আর আর থমাস ডিলেইনি আমরা মোটামুটি 5-6 বছর সাথে খেলছি এক টিমে কোপেনহেগেনে। বয়সভিত্তিক পর্যায়ে এফসি কোপেনহেগেনের হয়ে খেলেছেন, এখন বাংলাদেশের হয়ে। স্বপ্নটা তার লাল সবুজেই বিশ্বজয়ের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।